টু আসসালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট কর্নেল শাহাদা সপ্তম বিএমএল অংকোর্সের প্রথমে আমি শুরু করতে চাই যে আমরা সকলকে যেন স্মরণ করি আমি ওতপ্রোতভাবে পিছনে থেকে সম্পৃক্ত ছিলাম আগে এবং বর্তমানে অনেকেই জানে অনেকে জানেন না এই ছাত্র এবং জনতা সিপাই আন্দোলনের পিছনে অনেক সশস্ত্র বাহিনীর সদস্য এবং বেসামরিক ব্যক্তি যারা সিনে নাই যারা রাস্তায় আসে নাই যারা রাওয়ার সামনে দাঁড়ায় নাই পিছনে থেকে ডিজিটালি থেকে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে সক্রিয় ছিল আমি বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করব আমরা যদি কখনো যদি ইতিহাস লেখি যেন সেই ধরনের ব্যক্তিদের নাম উল্লেখ না করে হলেও যেন উল্লেখ করা হয় এক দ্বিতীয় আপনারা জানার চেষ্টা করবেন আমার কাছে একটা তথ্য আছে এবং কিছু কিছু আমি জানি এই আন্দোলনের সময় যখন চরম শিখরে দেশের বাইরে বাংলাদেশি নাগরিকদের দ্বারা সতেরোটা শতস্ফূর্ত সাইবার টিম কাজ করেছে যারা আমাদের বিভিন্ন সার্ভারকে হ্যাক করেছিল শুধু তাই না ভারতীয় সার্ভারকেও হ্যাক করছে আমরা কিন্তু এখন পর্যন্ত কারো কোনো টকশোতে আমি তাদের সম্বন্ধে কোনো উল্লেখ দেখি নাই দ্বিতীয় আরেকটা জিনিস জানাতে চাই আমরা সবাই জানি সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে কথা বলে জুনিয়র অফিসারদের পালস বুঝতে পেরে উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টা কিভাবে হলো যে এই জিনিসটা সিনে আসছে না যে কেন জুনিয়র অফিসাররা কারা জুনিয়র অফিসারকে উদ্বুদ্ধ করলো এই জিনিসটা আমি স্পষ্টভাবে বলতে চাই কারণ আমি একেবারে জড়িত ছিলাম বাংলাদেশের আমাদের যে সশস্ত্র বাহিনীর সিপাহী এনসিও জেসিও কর্পোরাল সার্জন যারা আছে তারা সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই সমস্ত ব্যক্তিগণ জুনিয়র অফিসারদের কাছে প্রকাশ করছিলেন যে স্যার আপনাদের সিনিয়র অফিসাররা আপনারা তো রিটায়ারমেন্টের পরে ডিএইচএস এ নিরাপদ পরিবেশে থাকেন আপনাদের ছেলেপেলেরা বিদেশে পড়াশোনা করে আপনারা স্যার সুন্দর এর চিকিৎসার আওতায় থাকেন কিন্তু আমরা আমাদের পরিবার তো থাকে বাংলাদেশের গ্রামে গঞ্জে যেইভাবে ছাত্ররা এবং আওয়ামী লীগ ছড়ায় ছিটাই আছে। যদি আমরা এখন গোলাগুলি করি এই ছাত্ররা আমাদের পরিবারের উপরে হামলা দিবে। এইটা একটা বিরাট ইনফ্লুয়েন্স হয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসারদের ভিতরে এক দ্বিতীয় হচ্ছে সশস্ত্র বাহিনীর জুনিয়র সদস্যরা সিপাহী এবং অফিসার বোথ আদার র্যাঙ্ক সহ প্রত্যেকে আজকাল পুরা বাংলাদেশ ব্যাপৃত বিভিন্ন গ্রুপে জড়িত যেরকম আমরা বলি আমরা বিরাশিয়ান আমরা তিরাশিয়ান আমরা দুই হাজার পাঁচ সালের এসএসসি আমরা দুই সালের এইচএসসি এই গ্রুপগুলোতে যা হতো তার ভিতরে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সংযুক্ত ছিল বক্তব্য সেই বিষয়টা তাদেরকে ইনফ্লুয়েস করেছে আমি একটা কথা বলে শেষ করব আমার কাছে যে জিনিসটা দুঃখ দিয়েছে আমাকে আপনারা ধিক্ষার করতে পারেন কিন্তু আমি বলবো আমি আশা করেছিলাম আমি আশা করেছিলাম এই আন্দোলনের মধ্যে আমাদের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলরা আরও বেশি সম্পৃক্ত হবেন আমাদের জীবিত মুক্তিযোদ্ধারা আরও বেশি সম্পৃক্ত হবেন এই বিষয়টা আমাকে খুবই বেদনা দিয়েছে ভবিষ্যতে যদি আমাদের জ্যেষ্ঠ জেনারেলরা এবং জীবিত মুক্তিযোদ্ধারা যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা আরও বেশি শক্তিশালী হতে পারব ধন্যবাদ